যদি আপনাদের এই ছোট ভাই মরে যায় দোয়া করবেন তো। আরেকজনের মৌতের খবর শুনে কাঁদা আসে, আর নিজের মৌতের খবরে নিজের মৌতের ফিকিরে কাঁদা আসে না। বাবা মরে গেলে কাঁদা আসে, মা মরে গেলে কাঁদা আসে, বিবি মরে গেলে কাঁদা আসে, সন্তান মরে গেলে কাঁদা আসে, লেকিন জালেম নিজের মৌত নিজের মৌতের জন্য কাঁদা আসে, নিজের মৌতের কাঁদা আসে না। নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও মুশতাকুন নবী, নিজেকে নিজে বাঁচাও মুশতাকুন নবী, নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে বাঁচাও। কুল্লু নাফসিন দাঈকাতুল মউত, সকলে পড়েন কুল্লু নাফসিন দাঈকাতুল মউত, কুল্লু নাফসিন দাঈকাতুল মউত, একদিন তোমাকে মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে। মৃত্যু জীবনের শেষ কথা নয়, মৃত্যু জীবনের ইন্ড নয়, মৃত্যু জীবনের শেষ সীমা নয়। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, বলকি মৃত্যু তোমার তোমার পরবর্তী এক অনন্ত জীবনের সূচনা, মৃত্যু তোমার অনন্ত জীবনের এক সূচনা, যে জিন্দগি শুরু হবে আর শেষ হবে না, যে জিন্দগি সুখ যদি শুরু হয় আর শেষ হবে না, যে জিন্দগি অশান্তি যদি শুরু হয় আর শেষ হবে না। তোমার জীবনের যারা যারা যা যার সাজা সেদিন তোমাকে দেওয়া হবে, তোমার জীবনের প্রতিটা তাজবির পুরস্কার পাবা, তোমার জীবনের প্রতিটা তাজবির পুরস্কার পাবা, প্রতিটা তাজবির পুরস্কার তোমাকে মিলবে, প্রতিটা নামাজের পুরস্কার তুমি পাবা। একটু ভাবেন নামাজের জাজা, একটু ভাবেন সেজদার পুরস্কার, একটু ভাবেন নামাজের পুরস্কার। একটা সেজদা লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সেজদা দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এক সেজদা যদি দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি হয়, কোন মানুষ যদি 40 বছর একটা রব্বে করিমকে সেজদা দেওয়ার সৌভাগ্য হয় তার জান্নাত কত দামি হবে। এক সেজদার দাম যদি এত হয় তো রোজানা 64টা সেজদার দাম কত, 32 রাকাতে 64টা সেজদা, ফজরে 8টা সেজদা, জোহরে 20টা সেজদা, আসরে 4টা 8টা সেজদা, মাগরিবে কমপক্ষে 10টা সেজদা, এশায় কমপক্ষে 18টা সেজদা। আল্লাহ, এভাবে যদি 40 বছর একটা না প্রতিদিন 64টা করে সেজদা দেওয়ার সৌভাগ্য হয়ে যায়, এই মানুষটা কয়টা জান্নাতের মালিক হবে, এই মানুষটা কয়টা দুনিয়ার মালিক হবে। ইল্লামা তুজজাউ তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, প্রতিটা সেজদা গুনে গুনে তোমাকে দিয়ে দেওয়া হবে, প্রতিটা রাকাত নামাজ গুনে গুনে পুরস্কার দেওয়া হবে, প্রতিটা
নিঃশ্বাস গনে গনে পুরস্কার দেওয়া হবে, প্রতিটা তাসবিহ গনে গনে পুরস্কার দেওয়া হবে। وإنما توفون أجوركم يوم القيامة وإنما توفون أجوركم يوم القيامة وهل تجزون إلا ما كنتم تعملون তোমাদেরকে তোমাদের আমলের বাইরে কিছু দেওয়া হবে না, তোমাদের গুনাহের বাইরে কোনো সাজা দেওয়া হবে না, গুনাহের বাইরে কোনো সাজা দেওয়া হবে না, গুনাহের বাইরে কোনো সাজা দেওয়া হবে না। আর তোমাদের নেকির বাইরে আমি কোটি কোটি বিনিময় বেশি দিব। নেকি গনে গনে হিসাব করে দিয়ে দিয়ে এবার কোটি কোটি শুধু আমার পক্ষ থেকে বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, আমার পক্ষ থেকে আরো বাড়াবো, আরো বাড়াবো, আরো বাড়াবো, আরো বাড়াবো, আরো বাড়াবো, আরো বাড়াবো, আরো বাড়াবে, আরো বাড়াবে, আরো বাড়াবে, আরো বাড়াবে। রব্বুল আলামিন কি পরিমাণ বাড়াবেন জানা নাই, রব্বুল আলামিন কি পরিমাণ বাড়াবেন জানা নাই। ওয়াযীদু মিন ফাদলিহি লিমান ইয়াশা, এবার শুধু বাড়াবেন, শুধু বাড়াবেন, 70 বছর গনে গনে দিয়ে এবার শুধু বাড়াবেন, 70 বছরের প্রতিটা নামাজের পুরস্কার গনে গনে দিয়ে এবার শুধু বাড়াবেন, প্রতিটা জিকিরের পুরস্কার গনে গনে দিয়ে শুধু বাড়াবেন, শুধু বাড়াবেন, শুধু বাড়াবেন। রব্বুল আলামিন কতটা বাড়াবেন আপনি ছাড়া তো কেউ জানে না। আল্লাহ আমাদের দিলের দুনিয়াটাকে আপনার ভালোবাসা দিয়ে আবাদ করে দেন মাওলা, আল্লাহ ইয়াকিন বানায় দেন মাওলা, ইয়াকিন বানায় দেন, আল্লাহ ইয়াকিন বানায় দেন মাওলা। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, একবার কালেমা বলে আসবা তোমাকে 10টা দুনিয়া বরাবর জান্নাত দিব, একবার বলবা 10 দুনিয়া, দুবার বলবা কত দুনিয়া, 100 বার বলবা কত দুনিয়া, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের আজর গনে গনে পুরা পুরা দেওয়া হবে। আল্লাহ কবে দিবেন মাওলা করিম, কবে দিবেন, কবে আমার দিলের দুনিয়াকে বদলাই দিবেন মাওলা, কবে আমার ইয়াকিনকে সাফ করে দিবেন মাওলা। আমাদের দিলগুলোকে আপনি বদলে দেন মাওলা। সকলে বলেন আল্লাহ আমাদের, আমার দিলটা বদলে দেন, আমার দিলটা বদলে দেন আল্লাহ, আমার দিলটা বদলে দেন। আল্লাহুম্মা তাখির কলবি মিন গায়রিক, আল্লাহুম্মা তাখির কলবি মিন গায়রিক, ونور قلبي بنور معرفتك، ونور قلبي بنور معرفتك، ونور قلبي، ونور قلبي بنور معرفتك. الله دل থেকে গায়রুল্লাহ থেকে পাক করে দেন, আল্লাহ দিল থেকে গায়রুল্লাহ থেকে পাক করে দেন, দিলটাকে গায়রুল্লাহ থেকে ভাগ করে দেন, দুনিয়ার ভালোবাসা থেকে দিলটাকে ভাগ করে দেন, দুনিয়ার ভালোবাসা থেকে দিলটাকে ভাগ করে দেন আল্লাহ, দিলটাকে ভাগ করে দেন আল্লাহ। ঘর অপরিষ্কার হলে ঝাড়ু দিয়ে তো পরিষ্কার করে ফেলি, কাপড় ময়লা হলে তো সাবান দিয়ে পরিষ্কার করে ফেলি, চুল ময়লা হলে তো শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ফেলি, দাঁত ময়লা হলে তো পেস্ট দিয়ে পরিষ্কার করে ফেলি, গাড়িটা ময়লা হলে তো ঝাড়ু দিয়ে ফেলি, গ্লাসগুলো তো ময়লা হলে তো আমি ওয়াশ করে ফেলি। রব্বুল আলামিন দিলটা তো কখনো ওয়াশ করলাম না, চোখের পানি ছাড়া দিল ওয়াশ হয় না,
চোখের পানি ছাড়া দিল ভা শয়নার বন্ধু, চোখের পানি ছাড়া দিলের ময়লা দূর হয় না। চোখের পানি ছাড়া দিলের ময়লা দূর হয় না। চোখের পানি ছাড়া দিলের ময়লা দূর হয় না। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভে না। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভে না রে বন্ধু। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভে না। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভে না। চোখের পানি ছাড়া কবর রাজা দূর হবে না। চোখের পানি ছাড়া কবর রাজা فليضحكوا قليلا فليبكوا كثيرا زندگی تو ہنسے ہنسے کاٹی دلے بندھو زندگی تو ہنسے ہنسے برباد کرے دلے بندھو راتریٹاو برباد کرے دلے دلٹاو برباد کرے دلے সপ্তাহ বরবাদ করলে মাসটাও বরবাদ করে দিলে বছরটাও বরবাদ করে দিলাম জিন্দগিটা তো বরবাদ করে দিলাম রে বন্ধু জিন্দগিটা তো ভাইয়া বরবাদ করে দিয়েছ জিন্দগিটা তো বরবাদ করে দিয়েছ একটুখানি কেঁদে কেঁদে জিন্দগিটাকে আবাদ করো বন্ধু জিন্দগিটাকে আবাদ করো দুনিয়াতে কাঁদি এলো কবরে কাঁদতে হবে না দুনিয়াতে কাঁদি এলো কবরে কাঁদতে হবে না চোখের গুণাগুলো মুছে দাও চোখের গুণাগুলো মুছে দাও চোখের পানি দিয়ে দিয়ে চোখের গুণাগুলো মুছে ফেলো চোখের পানি দিয়ে দিয়ে কানের গুণাগুলো মুছে দাও চোখের পানি দিয়ে দিয়ে হাতের গুণাগুলো পায়ের গুণাগুলো জবানের গুণাগুলো মুছে দাও রব্বি গফিরলি 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 ওয়ালিদাইয়া وللمؤمنين يوم يقوم الحساب الله আমাকেও মাফ করেন আল্লাহ আমার আব্বা আম্মাকেও মাফ করেন উম্মতে মুসলিমাকে মাফ করেন আল্লাহ উম্মতে মুসলিমার জন্য রোনেওয়ালা কেউ নাই উম্মতের জন্য রোনেওয়ালা কেউ নাই উম্মত কিন্তু জবে করে দেওয়া হচ্ছে উম্মতের জন্য রোনেওয়ালা কেউ নাই উম্মতের জন্য চোখের পানি দেনেওয়ালা কেউ নাই চোখের পানি দিয়ে 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 কাফারা করো বন্ধু এরে ভাইয়া চোখের পানি দিয়ে দিয়ে কাফারা করো চোখের পানির পুঁজি লাগাও চোখের পানির পুঁজি লাগাও লাভের অভাব হবে না চোখের পানির পুঁজি লাগাও চোখের পানির পুঁজি লাগাও চল্লিশ বছরের রেজিস্টার সাফ হবে সত্তর বছরের রেজিস্টার মুছে দিবে রে বন্ধু সত্তর বছরের রেজিস্টার মুছে দিবে চোখের পানি ঢেলে দাও রেজিস্টার মুছে দিবে গুনাহের রেজিস্টার মুছে দিবে নাদামাতের আঁচু বাহা দাও নাদামাতের আঁচু বাহা দাও একটু লজ্জিত হও আল্লাহর সামনে একটু লজ্জিত হও আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো
সামনে দাঁড়ানো যায় না, একটা অপরাধ নিয়ে বসের সামনে দাঁড়ানো যায় না, এতগুলো গুণা নিয়ে কেমনে উঠবো রব্বুল আলামিন? এতগুলো গুণা নিয়ে কেমনে উঠবো আল্লাহ? এতগুলো গুণা নিয়ে কেমনে দাঁড়াবো? এতগুলো গুণা নিয়ে কেমনে দাঁড়াবো আল্লাহ? এতগুলো গুণা নিয়ে কেমনে দাঁড়াবো? আদম বলবেন নাফসি নাফসি নাফসি, নূহ বলবেন নাফসি নাফসি নাফসি, খলিল বলবেন নাফসি নাফসি নাফসি, ঈসা বলবেন নাফসি 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 নাফসি। আমি আর আপনি কি বলবো রে বন্ধু, আমি আর আপনি কি বলবো? এতগুলো গুণা নিয়ে কেমনে উঠবো? এতগুলো গুণা নিয়ে কেমনে উঠবো? এতগুলো গুণা নিয়ে কেমনে উঠবো? এত গুণা নিয়ে উঠবো কিভাবে? সকলে ভাবেন না এত গুণা নিয়ে উঠবো কিভাবে? হাতের গুণাগুলো নিয়ে কিভাবে উঠবো? চোখের গুণাগুলো নিয়ে কিভাবে উঠবো? জবানের গুণাগুলো নিয়ে কিভাবে উঠবো? মাথার দেমাগের গুণাগুলো নিয়ে কিভাবে উঠবো? হাতের আর পায়ের গুণাগুলো নিয়ে কিভাবে উঠবো? একটু কল্পনা তো করুন, একটু কল্পনা তো করুন, গুণাগুলো নিয়ে কিভাবে উঠবো? হাসরের ময়দানে কতগুলো গুণার বোঝা আপনি বইবেন? কতগুলো গুণার বোঝা আপনি বইতে পারবেন? গুণা এই পরিমাণ কর যে পরিমাণ বোঝা বইবার সহ্য তোমার হবে, গুণা এই পরিমাণ কর যে পরিমাণ আজাব ভোগার সহ্য তোমার হবে, গুণা এই পরিমাণ কর যে পরিমাণ আজাব ভোগ করার সহ্য তোমার হবে। একটু কথা সবুর তো কর, একটু কল্পনা তো কর। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن ربه إلا من أذن له الرحمن جدين رب العالمين شمن أجبه رب العالمين دلبه يوم يقوم الروح والملائكة জিব্রিল দাঁড়াবে, ফেরেশতাগুলো দাঁড়াবে। একদিকে তো ফেরেশতাদের হাতে শুধুই জান্নাতের ফুল আর ফুল, আরেকদিকে ফেরেশতাদের হাতে শুধুই আগুনের কোড়া আর কোড়া। একদিকে ফেরেশতাদের হাতে জান্নাতের ফুল মারবে আর বলবে একদিকে ফুল আর ফুল, সুগন্ধি আর সুগন্ধি, আরেকদিকে শুধুই আগুনের চাবুক, আগুনের চাবুক, আগুনের চাবুক। আল্লাহ, একদিকে শুধুই মুসাফা, একদিকে শুধুই ফেরেশতাদের মুসাফা, আরেকদিকে শুধুই চেহারায় আর পাছাতে থাপ্পড় আর লাঠি। আল্লাহ, একদিকে ফেরেশতাদের গার্ড অফ অনার, আরেকদিকে ফেরেশতাদের থাপ্পড় আর লাঠি, একদিকে ফেরেশতাদের মুসাফা আর মহানকা, আরেকদিকে শুধুই আগুনের ব্যাথ আর আগুনের ব্যাথ। একদিকে শুধুই শুধুই জান্নাতের রূপ, জান্নাতের অভিনন্দন, একদিকে শুধুই আহলান সাহলান মারহাবা,
কি শুধু এই জান্নাতের আলান সালাম সালাম মারহাবা, একদিকে শুধু সালামাং সালামা, একদিকে শুধুই সালামাং সালামা, আরেকদিকে শুধুই নারুন আলানার, একদিকে শুধু নূরুন আলানু, একদিকে শুধু নূরুন আলানু, আরেক দিকে শুধু নারু নালানা, একদিকে শুধুই আলো আর আলোক, আরেক দিকে শুধুই আগুন আর আগুন, একদিকে শুধুই আলো আর আলোক, আরেক দিকে শুধুই আগুন আর আগুন। কোন জিন্দগি বানাবা বন্ধু, কোন জিন্দগি বানাবা, নুরু নালা নুরওয়ালা জিন্দগি, না নারু নালা নারওয়ালা জিন্দগি, একদিকে নূর আরেকদিকে নার, একদিকে নূর আরেকদিকে নার, একদিকে শুধুই নূর, একদিকে শুধুই নূর, ইয়াসাউলা নিলুরিহি, একদিকে শুধুই নূর, ডানেও নূর বামেও নূর, সামনেও নূর পেছনেও নূর, আরেকদিকে ডানেও আগুন বামেও আগুন সামনেও আগুন পেছনেও আগুন, উপরেও আগুন নিচেও আগুন, উপরে আগুনের তোষক হবে নিচে আগুনের লেপ হবে, দাউ দাউ করে নিচে থেকেও আগুন উপর থেকেও আগুন, নিচেও আগুন উপরেও আগুন, নিচেও আগুন উপরেও আগুন, নিচেও আগুন উপরেও আগুন, ডানেও আগুন বামেও আগুন, রব্বানা اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما الله جهنم থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নামের বিভীষিকা থেকে বাঁচান, জাহান্নামের লেলিহান আগুন থেকে বাঁচান, আল্লাহ যে আগুন শুধু চেহারা ধরবে না, যে আগুন কলিজাকেও থাপাস করে ধরবে, যে আগুন সরাসরি কলিজায় লেগে যাবে, আল্লাহ আগুন শুধু কলিজায় লাগবে রে ভাইয়া, যে আগুন কলিজায় লাগবে, আল্লাহ পালাবার কোনো সুযোগ নাই, আগুনের ফিলারে বেঁধে দিবে, পালাবার কোনো সুযোগ নাই, আগুনের খুঁটির মধ্যে আবার বেঁধে দিবে,
আগুনের চেইন দিয়া হাত বাঁধা, আগুনের চেইন দিয়া পা বাঁধা, আগুনের খুঁটির মধ্যে আবার বাঁধা, নিচেও আগুন উপরেও আগুন, ডানেও আগুন বামেও আগুন, শুধুই আগুন আর আগুন, আগুন আর আগুন। আল্লাহ একটা দিনে নামাজের জন্য যদি আগুন দেয় 2,88,00,000 বছর জাহান্নাম। আল্লাহ একটা রোজার জন্য আগুন যদি দিয়ে দেয়, আল্লাহ একবার জিনার জন্য যদি আগুন দিয়ে দেয়, একবার শরাবের জন্য যদি আগুন দিয়ে দেয়, একবার চুরি আর ডাকাতির জন্য যদি আগুন দিয়ে দেয়, একবার খেয়ানতের জন্য যদি আগুন দিয়ে দেয়, ফামা আসবারাহুম আলান নার, ফামা আসবারাহুম আলান নার, ওই জাহান্নাম কেমনে সইবা? আল্লাহ আমার সহ্য হবে না, আমার সহ্য হবে না, আমার সহ্য হবে না। একটু চোখ বন্ধ করেন, একটু চোখ বন্ধ করে তো কল্পনা করেন, ওই কবরে যদি আগুন জ্বালা দেয়, ওই কবরে যদি জাহান্নাম থেকে আগুনের খিড়কি খুলে দেয়, ওই কবরটা যদি জাহান্নামের আগুন দিয়ে ভরে যায়, একটু কল্পনা তো করেন, পালাবা কোথায়, যাবা কোথায়? ডানেও মাটি বামেও মাটি, উপরেও মাটি নিচেও মাটি, ডানেও আগুন বামেও আগুন, উপরেও আগুন নিচেও আগুন, পালাবা কোথায়? আইনাল মাফার, আইনাল মাফার, রব বলেন যাবা কোথায়? আইনাল মাফার, ভাগার রাস্তা কোথায়? ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, চলো রবের দিকে দৌড়াই, রবের দিকে দৌড়াই, রবের দিকে দৌড়াই, চলো রবের দিকে দৌড়াই, রবের দিকে দৌড়াই, রবের দিকে দৌড়াই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এভাবে মাঝে মাঝে একটুখানি নিজের আখেরাতের ফিকির করা উচিত কিনা বলে কবে করবেন আখেরাতের ফিকির কবে করব الان يا ربي এখন থেকে করব الان يا ربي কখন থেকে করব আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ আজ থেকে রমজান মাসে রোজা রাখব এবার থেকে রমজানে রোজা রাখব হাত নামান হিসাব করে করে যাকাত দিব হিসাব করে করে যাকাত দিব পর্দা ফরজ হলে হজ ফরজ হলে হজ করব পর্দা করব আজ থেকে চোখের গুনাহ করব না জবানের গুনাহ করব না কানের গুনাহ করব না হাতের গুনাহ করব না লজ্জাস্থানের গুনাহ করব না যদি কখনো খোদা না খাস্তা হয়ে যায় লজ্জিত হয়ে তওবা করে নিব নিজের গুনাহগুলোকে মনে করে করে তওবা করব নিজের গুনাহকে মনে করে করে প্রতিদিন 100 বার করব আস্তাগফিরুল্লাহ وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه قرب تو এভাবে গুনাহ করব না ইনশাআল্লাহ কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ কোনো ইবাদত ছাড়ব না ইনশাআল্লাহ ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছাড়ব না ইনশাআল্লাহ কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ চোখের গুনাহ করব না ইনশাআল্লাহ কানের গুনাহ করব না ইনশাআল্লাহ জবানের গুনাহ করব না ইনশাআল্লাহ হাতের গুনাহ করব না ইনশাআল্লাহ পায়ের গুনাহ করব না লজ্জাস্থানের গুনাহ করব না যদি কখনো হয়ে যায় লজ্জা লজ্জিত হয়ে তওবা করব করব তো ইনশাআল্লাহ এই স্লোগান নিয়ে যদি বাড়ি ফিরতে পারেন কেমন হবে কোন স্লোগান কোনো গুনাহ করব না বলেন কোনো গুনাহ করব না ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছাড়ব না কোনো গুনাহ করব 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 না অনেক হয়ে গেছে আর করব না অনেক হয়ে গেছে আর করব না কোনো গুনাহ করব না কোনো গুনাহ করব না চোখের গুনাহ করব না কানের গুনাহ করব না জবানের গুনাহ করব না হাতের গুনাহ করব না পায়ের গুনাহ করব না লজ্জাস্থানের গুনাহ করব না মাল কামাবার লাইনে গুনাহ করব না মাল খরচের লাইনে গুনাহ করব না মাল কামাবার লাইনে গুনাহ করব না মাল খরচের লাইনে গুনাহ করব না গীবত করব না গীবত করব না পরনিন্দা করব না হিংসা করব না হাসাদ করব না হাসাদ করব না হাসাদ করব না গীবত করব না আরেকজনের মাল অন্যায়ভাবে ভক্ষণ করব না
আরেকজনের মাল অন্যভাবে ভক্ষণ করব না। মনে থাকবে তো? ইনশাআল্লাহ। সবার মনে থাকবে? ইনশাআল্লাহ। যদি আপনাদের এই ছোট ভাই মরে যায় দোয়া করবেন তো? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আরেকজনের মৌতের খবর শুনে কাঁদা আসে, আর নিজের মৌতের খবরে নিজের মৌতের ফিকিরে কাঁদা আসে না। বাবা মরে গেলে কাঁদা আসে, মা মরে গেলে কাঁদা আসে, বিবি মরে গেলে কাঁদা আসে, সন্তান মরে গেলে কাঁদা আসে, লেকিন জালেম নিজের মৌত আমার বাচ্চারা এতিম হবে জন্য কাঁদা আসে না, আমার বাচ্চারা বাবা বাবা বলে কাঁদবে জন্য কাঁদা আসে না, স্ত্রী বুক ছাবড়া ছাবড়া কাঁদবে জন্য কাঁদা আসে না, নিজের জন্য কাঁদো, নিজের জন্য কাঁদো, নিজের জন্য কাঁদো। নিজের মৌতের জন্য কাঁদো, নিজের মৌতের জন্য কাঁদো। আরেকজনের ভালোবাসা কাঁদা আসে, নিজেকে নিজেও চিনলাম না, নিজেকে নিজে প্রস্তুত করলাম না, নিজেকে নিজে ভালোবাসলাম না, নিজের ফিকির নিজে ভুলে গিয়েছি, নিজের ফিকির নিজে ভুলে গিয়েছি, নিজের ফিকির নিজে কর, নিজের ফিকির নিজে কর। লা ইলাহা ইল্লাল্লাহ। নিজের ফিকির নিজে কর, নিজেকে নিজে বাঁচাও, জাহান্নাম থেকে নিজেকে নিজে বাঁচাও, নিজের ফিকির নিজে কর, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। মুশতাকুন নবী নিজেকে নিজে বাঁচাও, মুশতাকুন নবী নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে বাঁচাও। নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে বাঁচাও। জামাতে নামাজ পড়ে নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও, রমজান মাসে রোজা রেখে নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও, কালিমা পড়ে পড়ে নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও, সেজদা দিয়ে দিয়ে নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও, দুরুদ শরীফ পড়ে পড়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, ইস্তেগফার পড়ে পড়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া জান আল্লাহকে তুলে দিয়ে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া সময় আল্লাহকে দিয়ে দাও,
আল্লাহর দেওয়া জান, বলেন আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া শরীর, আল্লাহর দেওয়া শরীর, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময়, দিব তো কাকে দিবেন? আল্লাহর দেওয়া শরীরটা কাকে দিয়ে দিলেন? আল্লাহর দেওয়া জান কাকে দিব? আল্লাহর দেওয়া মাল কাকে দিবেন? নিজেকে নিজে নিয়ে ভাবেন, নিজেকে নিজে নিয়ে ভাবেন, নিজেকে নিজে নিয়ে ভাবেন, নিজেকে নিজে নিয়ে ভাবেন, নিজেকে নিজে বাঁচান, নিজেকে নিজে বাঁচান, নিজেকে নিজে বাঁচান, নিজের স্ত্রীকেও বাঁচান, নিজের সন্তানগুলোকেও বাঁচান, নিজের ছেলেটাকে বাঁচান, নিজের মেয়েটাকে বাঁচান, নিজের ছেলেকে বাঁচান, নিজের মেয়েকে বাঁচান, নিজের স্ত্রীকে বাঁচান, নিজের সন্তান সন্ততিগুলোকে বাঁচান, আগুন থেকে বাঁচান, আগুন থেকে বাঁচান, প্রত্যেকে আগুন থেকে বাঁচান, আগুন থেকে বাঁচান, আগুন থেকে বাঁচান, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আজ থেকে জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, রমজান মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ, আজ থেকে চোখের হেফাজত করবো তো ইনশাআল্লাহ, মোবাইলের গুনাহ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ, বলেন মোবাইলের গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ, দিশের গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ, ছবির গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ, হারাম খাওয়া থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ, হারাম খাওয়া বলেন, আগুন খাওয়া, হারাম খাওয়া, আগুন খাওয়া, হারাম খাওয়া, আগুন খাওয়া, হারাম খাওয়া থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আপনার ছেলের মুখে হারাম তুলে দিলেন, এর অর্থ আপনি তার পেটে আগুন ঢুকিয়ে দিলেন। আপনার মেয়ের মুখে হারাম তুলে দিলেন, এর অর্থ আপনার মেয়ের পেটে আগুন ঢুকিয়ে দিলেন। স্ত্রীকে হারাম শাড়ি দিলেন, এর অর্থ স্ত্রীর গায়ে আগুন জড়িয়ে দিলেন। স্ত্রীকে হারাম জুতা দিলেন, হারাম টাকার জুতো দিলেন, এর অর্থ স্ত্রীর পায়ে আগুনের জুতা পরিয়ে দিলেন। স্ত্রীর পেটে হারাম লোকমা দিলেন, এর অর্থ স্ত্রীর পেটে আর নিজের পেটে আগুন ঢুকিয়ে দিলেন। ছেলের পেটে আগুন ঢুকিয়ে দিলেন, মেয়ের পেটে আগুন ঢুকিয়ে দিলেন, বাবা মার পেটে আগুন ঢুকিয়ে দিলেন। এই জন্য কু আংফুসাকুম, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান, ওয়া আহলিকুম নারা, যদি হারাম মাল থাকে, কিছু হারাম মাল আছে জানা মতে, এগুলো সবের আশা ছাড়া সাদাকা করে দেন। কিছু হারাম মাল থাকে জানা মতে, বলেন কিছু হারাম মাল থাকে জানা মতে, এগুলো সাদাকা করে দিয়ে দেন সবের আশা ছাড়া। যদি পিটাই থেকে বাঁচতে চান, যদি পিটাই থেকে বাঁচতে চান, কি বলছি বলেন, যদি আজাব থেকে বাঁচতে চান, হারাম মাল থাকলে সাদাকা করে দেন, হারাম থেকে বাঁচেন, হারাম থেকে বাঁচেন, হারাম থেকে বাঁচেন। গুনাহে কবিরা থেকে বাঁচবো, গুনাহে সগীরা থেকে বাঁচবো। নিজের শরীরের দৌড়নেওয়ালি খুন যেন হারাম দিয়ে তৈরি না হয়, নিজের শরীরের দৌড়নেওয়ালি খুন যেন কি না হয়, হারাম দিয়ে তৈরি না হয়। হারাম দিয়ে যেই খুন তৈরি হবে এটা নিশ্চিত জাহান্নামি, হারাম দিয়ে গোশতের যেই কণিকা তৈরি হবে এটা জাহান্নামি। হযরত সিদ্দিক আকবর বলেন, হারাম মাল দিয়ে যে গোশত তৈরি হবে এটা জাহান্নামি, হারাম মাল দিয়ে যে গোশত যেটা তৈরি হবে এটার উপরে জান্নাত হারাম। নিজেকে নিজে বাঁচান, নিজের আহালকে বাঁচান, বলেন নিজেকে নিজে বাঁচান, নিজের আহালকে বাঁচান, নিজেকে নিজে বাঁচান, নিজের আহালকে বাঁচান, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আজাব থেকে বাঁচবো, জমিনেও আসমানেও নিচেও উপরেও দুনিয়াতেও আখেরাতেও ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিজের বিবিকে পর্দা করাবেন, বলেন বিবিকে কি করাবেন, আবার বলেন বিবিকে কি করাবেন, বিবির চেহারা ঢাইকা চলবেন, বিবির হাত মোজা পা মোজা লাগিয়ে দিবেন, বিবির চেহারা ঢাকায়া চলবেন, বিবির চলার পথে হাত মোজা পা মোজা লাগাইয়া দিবেন,
যদি কেউ বলে আমি পড়ব না, আপনি বলবেন তোমাকে আমি রাখব না, তোমাকে দিয়ে আমি জাহান্নামে যেতে পারব না। মনে থাকবে ইনশাআল্লাহ। নিজের মেয়েটাকে নিজে দিন শিখাবেন, নিজের ছেলেকে নিজে দিন শিখাবেন, কি সব কথা আল্লাহ বলা দিতেছে কি লেগা, যাবার সময় হয়ে গেছে এর লেগা। আল্লাহ আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। দোয়া করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাইটগুলো নিভিয়ে দাও, লাইটগুলো নিভিয়ে দাও। والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا